হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এমন একটি অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে শেয়ার করব যেখান থেকে আপনি প্রতিদিন ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন। সেই অ্যাপ্লিকেশনের নামটি হচ্ছে মেলব্যাট অ্যাপ্লিকেশন। আপনাদের ফোনে যাদের মেলব্যাট অ্যাপ্লিকেশনটা নেই তারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। সেখানে গিয়ে মেলব্যাট অ্যাপ লিখে সার্চ করবেন। সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে একটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করলে দুটি অপশন আপনি পেয়ে যাবেন। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড মোবাইল অ্যাপ এবং নিচেরটি হচ্ছে ডাউনলোড ফর আইফোন, অর্থাৎ যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদের জন্য উপরেরটা এবং যারা আইফোন ইউজ করেন তাদের জন্য নিচেরটা। আমি যেহেতু আগে থেকে নামিয়ে রেখেছি এর জন্য আর ডাউনলোড করলাম না। অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর প্রথমত এখানে আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নামে একটি অপশন রয়েছে, ওইখানে একটি ক্লিক করে দিবেন। এরপর এখানে দুটি অপশন আপনি দেখতে পারবেন। তো উপরে দেখতে পাচ্ছেন ইন অন ক্লিক অপশন, ওইখানে আরেকটি ক্লিক করে দিবেন। এরপর এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। উপরে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি বাংলাদেশি টাকা এবং স্পোর্টস, এগুলো এভাবেই থাকবে। আপনি শুধু এখানে প্রোমোকোডটি বসিয়ে দিবেন। আমাদের প্রোমোকোডটি হচ্ছে GK10, অর্থাৎ GK10। আমাদের প্রোমোকোডটি ইউজ করার ফলে ফার্স্ট ডিপোজিটে জিতে নিতে পারেন 25,000 টাকার মতো বোনাস এবং 24 ঘন্টা ডিপোজিট এবং উইথড্র খুব সহজেই করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। এরপর নিচের তিনটি বক্সে আমরা তিনটি টিক দিয়ে দেব এবং ভালোভাবে প্রোমোকোডটি চেক দিয়ে নিচের এই বড় সবুজ টিকমার্টিতে একটি ক্লিক করে দেব। এরপর আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবং ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে। মনে রাখবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, তো এটিকে কোথাও নোট করে রাখবেন বা এটিকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এটি যদি হারিয়ে যায় দ্বিতীয়বার আপনার আইডিতে লগ ইন করতে পারবেন না। এরপর নিচের এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দেব এবং আমাদের আইডি অটো ফিল আপ হয়ে আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসবে। তো এখন আমাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমাদের আইডি ফুল ভেরিফাই করব। এর জন্য নিচে দেখতে পাচ্ছেন মেনু অপশন রয়েছে, ওইখানে একটি ক্লিক করে দেব। এরপর উপরে বাঁ পাশে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল নামে একটি অপশন রয়েছে, ওইখানে একটি ক্লিক করে দিব। এরপর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো উপরে দেখতে পাচ্ছেন ফিল ইন পার্সোনাল ডাটা, ওইখানে আরেকটি ক্লিক করে দেব। এরপর এরকম একটি পেজ আপনি দেখতে পারবেন। তো এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড ডকুমেন্ট অনুযায়ী এই শূন্যস্থান গুলো ফুল ফিল আপ করে দিতে হবে। তো আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমি দুটোটাই দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মিডল নেম থাকে দিবেন, আর যদি না দেন কোনো প্রবলেম। এরপর হচ্ছে প্লেস অফ বার্থ, মানে জন্ম তারিখ। তো আপনার জন্ম তারিখটি এখানে আপনি দিয়ে দিবেন, আমারটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপর হলো প্লেস অফ বার্থ, মানে জন্মস্থান, আপনার জন্মস্থানটি এখানে আপনি লিখে দিবেন। এরপর হচ্ছে রিজন, রিজন এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব। এরপর হলো সিটি, তো সিটি এখানে আমরা ঢাকা সিলেক্ট করে দেব। এরপর রেসিডেন্স অ্যাড্রেস, মানে স্থায়ী ঠিকানা, আপনি বর্তমানে যেখানে আছেন সেই জায়গার নামটি এখানে লিখে দিলে হবে। এরপর হলো ডকুমেন্ট টাইপ, তো ডকুমেন্ট টাইপ দিয়ে দিবেন ন্যাশনাল আইডি কার্ড। এরপর ডকুমেন্ট নাম্বার, মানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, ন্যাশনাল আইডি কার্ডের যে 10 সংখ্যার নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিলেই চলবে। আমারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এরপর ডেট অফ ইস্যু, মানে ন্যাশনাল আইডি কার্ডের প্রধান তারিখ, ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যে তারিখটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিবেন। এরপর সবার লাস্টে হচ্ছে ইস্যুড বাই, তো ইস্যুড বাইতে দিয়ে দিবেন বিডি গভর্নমেন্ট, অর্থাৎ বাংলাদেশ সরকার। এরপর ফর্মগুলো ভালোভাবে চেক করে নিচের এই বড় হলুদ টিকমাটিতে একটি ক্লিক করে দেব। এরপর আপনার সামনে চেঞ্জ ম্যাট সাকসেসফুলি এরকম একটি লেখা দেখাবে, এর মানে আপনার আইডিটি ফুল ভেরিফাই হয়ে গেছে। এখন ওকেতে ক্লিক করে দেবেন। এরপর আমাদের আইডিতে একটি ফোন নাম্বার অ্যাড করব। এর জন্য ফোন নাম্বারের সাইডে যে লিংক অপশন দেখতে পাচ্ছেন ওইখানে একটি ক্লিক করে দিতে হবে। এরপর আপনার একটি ফোন নাম্বার এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাক্টিভ কেন বলছি জানেন, কারণ সেই ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে। তো এখানে আমার ফোন নাম্বারটি লিখে দিচ্ছি, আপনাদের ফোন নাম্বারটা এখানে লিখে দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, ওইখানে একটি ক্লিক করে দিতে হবে। এরপর নিচে দেখতে পারবেন যে সিম কোড নামে একটি অপশন রয়েছে, ওইখানে আরেকটি ক্লিক করে দিতে হবে। এরপর আপনার সেই সিমে একটি ওটিপি কোড যাবে এবং সেই কোডটি এখানে টাইপ করে দিবেন। টাইপ করা হয়ে গেলে নিচের এই অ্যাক্টিভেট নামে অপশন একটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আমাদের ফোন নাম্বারটি কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এখন উপরের বাবাসের তীর অপশন একটি ক্লিক করে দিবেন। আপনার আইডিটা এখন ফুল ভেরিফাই হয়ে গেছে, এখন আপনি চাইলেই বেটিং করতে পারেন। তো এখন দেখাবো কিভাবে টাকা ডিপোজিট করতে হয়। টাকা ডিপোজিট করার জন্য নিচের এই মেনু অপশন একটি ক্লিক করে দিতে হবে। এরপর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামের একটি অপশন রয়েছে, ওইখানে আরেকটি ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন এখানে নগদ, বিকাশ, রকেট এছাড়াও আরো বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে টাকা ডিপোজিট করার জন্য। আপনি যদি বিকাশে ডিপোজিট করেন তাহলে বিকাশ অপশনে একটি ক্লিক করবেন। আপনি যদি তিন
300 টাকা ডিপোজিট করেন তাহলে এখানে বিকাশ একটি ওয়ালেট নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে 300 টাকা ক্যাশ আউট করে দিবেন এবং সেই নাম্বার থেকে একটি ট্রানজেকশন আইডি আসবে, সেই আইডিটি এখানে বসিয়ে দিবেন এবং আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে নিচের এই কনফার্ম অপশনে ক্লিক করলে কিছুক্ষণের ভিতরে আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। টাকা অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আপনি চাইলে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল এছাড়া আরো বিভিন্ন খেলার লাইভ স্কোর প্রেডিকশন করে টাকা ইনকাম করতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।